সবকিছু ঠিক থাকলে 14 জুলাই থেকে সৌদি আরব থেকে বাংলাদেশের হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। এদিকে এক বিবৃতিতে সৌদি প্রিন্স খালিদ জানিয়েছেন, নিরাপত্তা, সেবা ও স্বাস্থ্য খাতের দিক থেকে এবছরের সফল হজ আয়োজন সম্পন্ন করেছে সৌদি আরব। 2019 সালের বিশ্বের সবচেয়ে বড় এ ধর্মীয় জমায়েতে 25 লাখ মুসলমান অংশ নিয়েছিলেন। এরপর 2020 সালে করোনা মহামারী সংক্রমণ শুরু হলে কেবল 1000 মুসল্লিকে হজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরের বছর করোনার পরিপূর্ণ টিকা দেওয়া 60,000 মুসল্লি ইবাদতটি পালন করার সুযোগ পান। করোনা কাটিয়ে এবার সারা বিশ্বের প্রায় 10 লাখ মুসল্লি হজ পালন করেন। যুক্তরাজ্যের লন্ডনস্থ হার্লো অ্যাসেক্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পারিবারিক আয়োজনে উদযাপন করেছেন পবিত্র ঈদুল আজহা। স্থানীয় একটি ভিলেজ হলে এই আনন্দ উৎসবটি অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের রিপোর্টে। অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে যুক্তরাজ্যের লন্ডনস্থ হার্লো অ্যাসেক্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পারিবারিক আয়োজনে উদযাপন করেছেন পবিত্র ঈদুল আজহা। আমরা আজকে এখানে হার্লো বাংলাদেশি যে কমিউনিটি আছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ঈদের আয়োজন করছি। তো আমরা চাইছি যে সবাই মিলে আমরা গেট টুগেদার একটা পার্টি করি এবং আমাদের বাচ্চারা ঈদ সম্পর্কে আরো ভালো করে জানুক। বাংলাদেশি কমিউনিটির ঈদ আয়োজন আজকে যেভাবে প্রাণচাঞ্চল্যভাবে হলো, ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান হবে আমরা সেই প্রত্যাশাই করছি। পবিত্র ঈদুল আজহা একসাথে পালন করছি, সবাই সাথে মিলন মেলায় উপনীত হয়েছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমরা হার্লো বাংলাদেশি আমাদের কমিউনিটির মানুষ একসাথে একত্রিত হয়ে ঈদ পালন করার জন্য এবং সেটাই এবারও করলাম, খুবই ভালো লাগলো। ঈদের দিন শনিবার স্থানীয় একটি ভিলেজ হলে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। আমরা হার্লোবাসীরা আজকে ঈদ উদযাপন করছি আর আমি মনে করি এই উদযাপনটা প্রতি বছরই আরো সুন্দর করে করা উচিত। আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, শুধু একটাই রিজন, আমরা সবাই একসাথে ঈদ পালন করতেছি। এই হার্লো বাংলাদেশি কমিউনিটি ঈদের আয়োজনে সবাইকে স্বাগতম এবং ঈদ মোবারক। আমাদের আসলে ভবিষ্যতে অনেক ইচ্ছা আছে, অনেক বড় করে এই কমিউনিটিকে বিল্ড আপ করার, একটা ব্রিজ তৈরি করার, লট অফ সোশ্যাল অ্যাক্টিভিটিস, চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ইনশাল্লাহ করা। সেটা হচ্ছে আমরা আগেও ঈদ করেছি বিক্ষিপ্তভাবে, তো আমরা চাই সবাই একসাথে এক জায়গায় এসে খুব সুন্দর করে সবাই মজা করব, আনন্দ ভাগাভাগি করে নেব। আমরা এবং আমাদের সন্তান সন্ততি সহ আমরা যেভাবে উদযাপন করলাম ঈদ, মনে হয় না যে আমরা দেশের বাইরে, মনে হচ্ছে আমরা আজ বাংলাদেশে বসে ঈদ উদযাপন করতেছি। টেলিভিশন সংবাদ উপস্থাপিকা শায়লা আক্তার এনি ও মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত উৎসব মেলায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সিয়াম। ঈদ আনন্দের পারিবারিক মিলন মেলায় আগত শিশু ও নারীরা নাচ গান ও প্রিয় বালিশ খেলা সহ নানান আনন্দ আয়োজনে মেতে উঠেন। এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর মূর্ছনায় বিমোহিত করেন আরহাম এবং মাইশা। ঈদ আনন্দের এ আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন মিঠু ভুইয়া, গুলাম মাহবুব, ব্যারিস্টার রুমন ইসলাম, মোহাম্মদ মঞ্জুরুল হক, আব্দুর রহমান, সুজন মোল্লা, দীন ইসলাম, মোহাম্মদ জসিমুদ্দিন, তানবীর ভুইয়া, আমজাদ হুসাইন, শাহ আব্দুল আজিজ সহ আরও অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।